আসসালামু আলাইকুম, জিনাত রেসিপি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সর্ষে ইলিশ রান্না করে দেখাবো। আমি এটা ভিন্নভাবে রান্না করে দেখানোর চেষ্টা করেছি। সচরাচর যেভাবে আসলে সর্ষে ইলিশ সবাই রান্না করে, আমি সেভাবে করিনি। অনেক রকম ভাবে সর্ষে ইলিশ রান্না করেছি, তার মধ্যে আমার মনে হয়েছে যে এভাবে রান্না করলে সর্ষে ইলিশটা খেতে বেশি মজাদার হবে। তো আপনারা বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা নতুন স্টাইলে মজার মজার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফ্যামিলি ও ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তাছাড়া কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। একটা বড় মাছ থেকে কেটে 5 পিস মাছ নিয়েছি। মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সর্ষে ইলিশটা রান্না করার জন্য যেগুলো আমি নিব সেগুলো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে। সর্ষে দানা নিয়েছি, লাল সর্ষে দানাগুলো নিয়েছি আমি। 6-7টা কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, গুঁড়া মশলার মধ্যে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া। সর্ষে মরিচ এবং পেঁয়াজ কুচিগুলো বেটে নিব। বেটে নিয়ে আমি দেখাচ্ছি, পরিমাণটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সর্ষে ইলিশ রান্নার জন্য সরিষা বাটাটা একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে খুব বেশি দেওয়ার দরকার নেই। 4 চামচের 4 চামচ নিয়েছি। অনেকে হয়তো এভাবে মাখিয়ে নেয় না, আমি আগেই বলেছি আমি একটু ভিন্নভাবে রান্না করছি। সর্ষে ইলিশটা হলুদের গুঁড়াটা আমি একটু উপরে ছিটায় দিয়ে আমি নিয়ে নিলাম, লবণটাও ছিটায় দিয়ে নিয়ে নিলাম, তাছাড়া শুকনা মরিচের গুঁড়াটাও আমি মাছের উপরে একটু ছিটায় দিয়ে একটু নিয়ে নিলাম। মাছটার উপরে দেখছেন খুবই ভালোভাবে এটা মাখায় নিতে হবে। তারপর উল্টায় দিয়ে আমি খুবই ভালোভাবে এটাও মাখায় নিচ্ছি। বাটা মশলার যে পানিটা ছিল তার মধ্যে আমি সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রেখে দিচ্ছি। এবারে আমি মাছটা একটু ভেজে নিব। পুরো রান্নাটাতে আমি সরিষার তেল ব্যবহার করবো। এই সর্ষে ইলিশ সরিষার তেলটা ব্যবহার করলে বেশি টেস্ট হবে। তা আমি মাছটা এবার ভেজে নিব, খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। জাস্ট 1 প্লেট রেখে আরেক প্লেটে উল্টায় নিব। অনেকে মাছটা ভাজা হয়তো পছন্দ করে না, হালকা ভাবে ভেজে নিচ্ছি, এতে করে টেস্টটা যেমন ভালো আসবে, তারপরেও মাছটা রান্না করার সময় ভয় থাকবে না, ভেঙে যাবে না, সহজ ভাবে এবং মাছটা খুবই ভালোভাবে আপনারা রান্না করতে পারবেন। এই ভিডিওটি তুলতে তাতেও কোনো ভয় থাকবে না। তোমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের উপরে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ বাটাটাও দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নিব। ভেজে নিয়ে আমি হলুদের গুঁড়া, লবণ এটা দিয়ে দিচ্ছি, এগুলো আমি একটু ভেজে নিব। এবার আমি ভাজা মাছটা আবার একটু দিয়ে দিচ্ছি মশলার মধ্যে, যেন মশলাটা এপিটোপিটে খুব ভালোভাবে লেগে যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন যে অনেক মজার হবে রান্নাটা। আমি এবার সরিষা বাটার যেটা পানি দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আমি আবার একটু উল্টায় দেব, দেখতেই পাচ্ছেন আমার উল্টাতে কোনোই অসুবিধা হচ্ছে না, খুবই ভালোভাবে আমি উল্টাতে পাচ্ছি, ভেঙে যাওয়ারও কোনো ভয় থাকে না। আর আমি মাছটা এমন খুব বেশি ভেজে নিইনি যে অনেকে মনে করেন যে ভাজা খেতে ভালো লাগবে না, এরকম কিছু না। মাছটা এই জন্যই আমি হালকাভাবে ভেজে নিয়েছি, দেখুন মাছটা দেখতেও আসলে খুব ভালো লাগছে। তো আমি একটু কিছুক্ষণ রেখে ফুটে গেলে
ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিট মতো। আমার ঢাকনাটা তুলে ফেলে উল্টাই দিব। তাই দিয়ে আমি আরো কিছুক্ষণ ঢেকে রাখছি। এই সময় একটু লো হিটে রাখবো। যে দেখুন ঢাকনা তুলে ফেলেছি, হয়ে গেছে। জালটা আমি বন্ধ করে দিচ্ছি। যে দেখুন মাছটার উপরেও তেলটা চলে এসছে এবং খুবই সুন্দর হয়েছে। আমি খুব বেশি ঝোল রাখিনি, তামাখা করেই রেখেছি। একটু মিনে একটু ঝোল রেখেছি, একেবারে গামাখা করিনি, একটু ঝোলটা রেখেছি। ইলিশ মাছের ঝোলটা খেতে খুবই ভালো লাগে। আমি এবার পরিবেশন করার জন্য তুলে ফেলছি। যেভাবে আমি পরিবেশন করছি, আপনারা চাইলে আর অন্যরকম ভাবে পরিবেশন করতে পারেন। কালারটা অনেক সুন্দর এসেছে। আমি কাঁচা মরিচ ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো মরিচ ব্যবহার করতে পারেন। কাঁচা মরিচটা এই জন্য ব্যবহার করেছি, এটা স্বাস্থ্যসম্মত। আর সর্ষে ইলিশের ক্ষেত্রে কাঁচা মরিচ ব্যবহার করলে দেখবেন যে টেস্টটা আরো একটু অন্যরকম আসে। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আবারও বলছি, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আপনাদের খেতে অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। খুব শীঘ্রই পরের রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।